আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শায়লাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। অনেকদিন পর ভিডিও আপলোড করছি, কারণ আমি বাবার বাসায় বেড়াতে গিয়েছিলাম, তো আমাদের বাসায় নেটটা একটু প্রবলেম হয়েছিল, সেই কারণে এতদিন আমি আপনাদের সাথে কোনো ভিডিও নতুন কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, তো আপনাদের সাথে আজকে একটা কামিজের হ্যান্ড পেইন্ট টিউটোরিয়ালের ভিডিও শেয়ার করব। তো আমার কাছে যেহেতু বড় কোনো ফ্রেম নাই, তো আমি বড় একটা বলের উপরে কাপড়টা রেখে তারপরে যে কাপড় আটকানোর ক্লিপগুলো দিয়ে আমি কাপড়টাকে, কামিজের কাপড়টাকে ভালো করে আটকে নিয়েছি। এখন আমি হচ্ছে এই যে ড্রয়িং করে নিয়েছিলাম সেটার উপরে প্রথমে আমি বেস করে নেব। তো বেসটা হচ্ছে আমি সাদা যে অ্যাক্রেলিক কালারটা হয় সেটা দিয়েই করে নিচ্ছি, যেহেতু আমার অল্প একটু কাজ। বাট আপনারা যদি বেশি কাজ করেন সেক্ষেত্রে আপনারা হোয়াইট বেসটা ইউজ করবেন, আদারওয়াইজ আপনারা অ্যাক্রামিনের হোয়াইট কালারটা ইউজ করতে পারেন বেস করার জন্য। তো আমি প্রথমে সাদা রং দিয়ে পুরোটাতেই বেস করে নিচ্ছি। তো আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা আমার ফেসবুক পেজেও নক করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সেখানে গিয়ে ক্লিক করে আপনারা হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে সেখানে নক করতে পারেন। অথবা কেউ যদি এই হ্যান্ড পেইন্টের কোনো প্রোডাক্ট ক্রয় করতে চান, যেমন শাড়ি, পাঞ্জাবি, ওয়ান পিস, টু পিস, থ্রি পিস, বেবি ফ্রক, হ্যান্ড পেইন্ট মাস্ক, তো সেই ক্ষেত্রে আমাকে আমার ফেসবুক পেজে গিয়ে নক করতে পারেন। তো এই যে প্রথমে হচ্ছে আমি বেস করে নিচ্ছি, এটা শুকিয়ে গেলে তারপর ওপরে আমি আরেকটা কালার ইউজ করব। তো আমি যে ফুলটা পেইন্ট করতেছি এটার নাম হচ্ছে বাগান বিলাসী। তো আমরা কিন্তু অনেকেই এটাকে গেট ফুলও বলে থাকি, সেটাই আমি করব। তো হোয়াইট বেসটা দেওয়ার পর এটা শুকিয়ে, সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে তারপর আমি এটার উপরে অন্যান্য আরও কালার ইউজ করব। তো হোয়াইট কালার দিয়ে আমার বেসটা করা হয়ে গেছে এবং এটাকে আমি শুকিয়ে নিয়েছি। শুকিয়ে যাওয়ার পর আমি এটার উপর দিয়ে হলুদ কালার দিয়ে দিচ্ছি, মানে ডার্ক কালার যে কাপড়গুলো সেগুলোতে রংটা ফুটিয়ে তোলা কিন্তু একটু কষ্টকর, সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে হোয়াইট কালারটা দিয়ে বেস করে নিই, দেন এর ওপরে হচ্ছে আমরা মেন কালারটা ইউজ করি। তো তারপরেও কিন্তু অনেক সময় দেখা যায় যে মেন কালারগুলো মাঝে মাঝে কিন্তু দুইবারও ইউজ করতে হয় কালারগুলো ভালো করে ফুটিয়ে তোলার জন্য। তো আমি হচ্ছে এখানে ইয়েলো কালারটা ইউজ করছি, ইয়েলো কালার আর মেজেন্টা কালার দিয়ে আমি হচ্ছে ফুলগুলো করে নেব। তো আমার কাছে যে মেজেন্টা কালার রংটা ছিল সেটা কিন্তু অনেকটাই হালকা লাগছে, যেই কারণে কিন্তু আমি মেজেন্টা কালার রংটা ফুটিয়ে তোলার জন্য প্রায় 2 থেকে 3 বার ইউজ করেছিলাম। তো তারপরে হচ্ছে কালারটা ফুটে উঠেছে, তো দেখতেই পাচ্ছেন প্রথমবার দেওয়ার পরে কালারটা কিন্তু তেমনভাবে বোঝা যাচ্ছে না। তো আমি প্রথমবারে দেওয়ার পর এটা শুকিয়ে গেলে আরও একবার ইউজ করেছিলাম, তারপরে কিন্তু মেন কালারটা এসেছে। তো পাতা যেগুলো আমি করব, পাতার মধ্যে আমি হচ্ছে কচি যে কলা পাতা হয় সেই কালারটি ইউজ করছি, যেহেতু জামাটা একেবারে ডার্ক গ্রিন, তো এই কালারের মধ্যে যদি আমি গ্রিন কালারটা দেই তাহলে সেরকমভাবে ফুটবে না, সেই কারণে আমি কুচি কলা পাতা কালারটা দেওয়ার এখানে দিয়ে রংটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
তো এই যে সবগুলো পাতাই কিন্তু আমি করে নিয়েছি, আর পাতাগুলো শুকিয়ে গেলে তারপর আমি পাতার শিরাগুলো করে দেব। তো এখন হচ্ছে আমি ডালের কালারটা দিয়ে দিচ্ছি। ডালগুলো আমি হচ্ছে একটু কফি কফি কালার দেওয়ার চেষ্টা করেছি, আর এই কালারটা হচ্ছে আমি রেড কালার, হোয়াইট কালার এবং অরেঞ্জ কালার, এই তিনটা কালার মিক্স করে তারপর এই কালারটা নিয়ে এসেছি। তো ডালগুলো আমি সম্পূর্ণটাই এই কালারগুলো দিয়ে ড্রয়িং করে নেব। তারপর ডালের রংটা যখন শুকিয়ে আসবে, তো ডালগুলো কিন্তু আমি একবারই কালার করেছি, আর ডালগুলো করার সময় আমি কিন্তু হোয়াইট পেস্ট বা হোয়াইট কালারটাই ইউজ করি নাই, আর ডালের রংটাও আমি একবারই ইউজ করেছি। একবার করাতেই কিন্তু ডালের কালারটা সুন্দরভাবে ফুটে উঠেছে। আর যে পাতার শিরাগুলো আছে সেগুলোতেও আমি ইয়েলো কালারটা ইউজ করে নেব। তো অলরেডি আমি অনেকগুলা হচ্ছে শিরা করে ফেলেছি, তো বাকি শিরাগুলোতেও আমি ইয়েলো কালারটা ইউজ করে নিচ্ছি। তো এটা হয়ে গেলে মোটামুটি আমার জামাটা কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে 24 ঘন্টা বাতাসে শুকিয়ে দেন আমি হালকা মিষ্টি রোদে শুকিয়ে, তারপর হচ্ছে উল্টো পিঠে আয়রন করে নেব। তো আশা করছি আমার এই হাতের কাজের ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন, এতে আমার কাজ করার অনুপ্রেরণা আরও বেড়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।